হ্যালো এভরিওয়ান, সুপ্রদীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দিয়ে আজকের আমার এই ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ভিডিওটা হলো যে আমার দীপাবলির গিফট, দীপাবলির গিফটটা আজকেরই আমার নেওয়ার পালা, তো সেই জন্য যাচ্ছি আমি গিফটটা নিজেই পছন্দ করে কিনব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, কী গিফট আমি দীপাবলিতে নিলাম সেটা তোমরা জানতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে, তো এবছরের গিফটটা এখান থেকেই নেওয়া হবে। প্রতি বছর বরের কাছ থেকে কোনো না কোনো গিফট নিয়ে থাকি, এবছরের গিফটটা একটু অন্যরকম। আজকেকার গিফটটা শুধু আমার একার জন্য নয়, বাড়ির সবার জন্য। তো সেই জন্য আমরা তিনজনে মিলে এলাম, একসাথে পছন্দ করে গিফটটা কিনে নিয়ে যাব, বাড়ির সবার জন্য, আমার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কী গিফট নিলাম, কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও তোমরা। অনেক কিছু দেখার পরে মেয়ের, পাপার আর আমার তিনজনেরই এই ডাইনিং টেবিল আর চেয়ারের সেটটা পছন্দ হয়েছে। তো আজকের আমরা দীপাবলির গিফট হিসাবে এই ডাইনিং টেবিলটা আর এই চেয়ারের সেটটাই নেব আমরা। তো এটা বাড়ির সবার জন্যই নিয়ে যাচ্ছি। আর এখানে চলো, কাগজের লেখালেখি চলছে, তার ফাঁকে আমি আর মেয়ে একটু ঘোরাঘুরি করে নিলাম। আর তোমাদের দাদা চলে গেল আর একটা জিনিস পছন্দ করতে, তো পছন্দ করলো একটা ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা, এটা আমারও খুব পছন্দ হয়েছে, তবে ওটা এখন নেব না, পরে অন্য সময় নেব। তো বন্ধুরা, দীপাবলির আমার এই গিফটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ সবাই, এখানে ডাইনিং টেবিল চেয়ার চলে এসছে বাড়িতে, আর সেটিং করাও হয়ে গেছে। তো আজকের লাঞ্চ দিয়ে ডাইনিং টেবিলটা উদ্বোধন করা হবে। তো আমার খুব আনন্দ হচ্ছে, বাড়ির সবাইও খুব আনন্দিত হয়েছে, একটা নতুন জিনিস বাড়িতে আসলে সবাই খুব ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি দীপাবলি।